প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকে বলেছেন যে আপনি ক্রিকেটের মাঠে অলরাউন্ডার কিন্তু রাজনীতিতে নতুন, সেক্ষেত্রে আপনার আসলে কি হবে? তারা তো ভুল কথা বলেনি, সত্যি কথাই বলেছে, সত্যি কথাই তো বলেছে যে ক্রিকেটের মাঠে পুরানো হলেও রাজনীতির মাঠে নতুন, তো তাদের কথাতে তো কোনো ভুল নেই। চেষ্টা করব যে নতুন আসলেও যেন মানে ভালো পারফরমেন্স দেখাতে পারি আর কি রাজনীতির মাঠেও, এবং আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হলে আরও ইনশাল্লাহ ভালো করতে পারবো। আপনি রাজনীতি এবং খেলা দুইটাকে কীভাবে সমন্বয় করতে চান? এটা আসলে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে বলে আমার কাছে মনে হয় না, আর একটা সাথে আর একটা আমার কাছে মনে হয় হেল্পই করবে। ভালো পারফর্ম করতে থাকলে কাজের দিকেও আরও ভালো পারফরমেন্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে বলে আমি মনে করি। আমার গ্রহণযোগ্যতাও আরও ভালো থাকবে, যেটাতে আমি হয়তো কাজ করার সুযোগটা আরও বেশি পাবো এবং মানুষের জন্য কাজও করতে পারবো। আমার ক্রিকেট নিয়ে পরিকল্পনা তো ছোটোবেলা থেকে একটা ছিল, এখনও আছে, থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে, প্রথমত যদি জয়ী হতে পারি ইলেকশনে নির্বাচনে তাহলে মাগুরাকে নিয়ে অবশ্যই অনেক বড় প্ল্যান আছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।